ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পরে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করা ব্যাটসম্যান আনামুল হক বিজয়। বাংলাদেশ ওয়ানডে এবং টি টোয়েন্টি দলে সুযোগ পেয়েছে আনামুল হক বিজয়। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সিরিজ আমাদের চ্যানেল থেকে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। ছুটি নেওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না মুশফিকুর রহিম। এছাড়াও নানা নাটকীয়তার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে নেওয়া হয়েছে ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক টেস্টের স্কোয়াড। মমিনুল হক ক্যাপ্টেন, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউল রহমান, শহীদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নুরুল হাসান সোহান। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওডিআই স্কোয়াড। তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আনামুল হক বিজয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক টি টোয়েন্টি স্কোয়াড। মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিন সাহারিয়া, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুসাদ্দেক হোসেন, নুরুল হাসান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।